টেক্সটাইল ফাইভ টু চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম তো আজকের ভিডিওতে আমরা একটা মোবাইল পাউচ বা মোবাইল ব্যাগ কাটিং এবং স্টিচিং শিখব তো প্রথমে আমি সিক্সটিন ইঞ্চি লম্বা এবং ফোর পয়েন্ট ফাইভ ইঞ্চি উইথের দুই পরোতা কাপড় এবং একটা এক পরতা ইন্টারফেসিং নিব তো এখন আমি যে পরতা কাপড়ের সাথে ইন্টারফেসিংটা অ্যাটাচ করব সেটা উপর রেখে নিচে ইন্টারফেসিংটা রাখব এবং একটা আয়রনের মাধ্যমে চাপ দিয়ে এটা কাপড়ের সাথে আমি অ্যাটাচ করে নেব তো দেখেন এই যে অ্যাটাচ করা হয়ে গেলে এখন এই অ্যাটাচ করা অংশের মিডিল পজিশনটা আমি সিলেক্ট করব বা মিডিল পজিশনে আমি দাগ দিয়ে মার্ক করে রাখব বা মার্কিং করব। কারণ এখানে আমার এই মোবাইল পাউচ বা মোবাইল ব্যাগের একটা পকেট এখানে অ্যাটাচ হবে তো আমার এই মার্ক করা হয়ে গেলে এখন এই পকেটটা রেডি করতে হবে তো পকেটটা রেডি করার জন্য আমাকে সেভেন ইঞ্চি লম্বা এবং ফোর পয়েন্ট ফাইভ ইঞ্চি উইথের দুই পরতা কাপড় এবং এক পরতা ইন্টারফেসিং নেবো তো এটাও আমি ইন্টারফেসিংটা এই কাপড়ের সাথে এক একপরতা কাপড়ের সাথে আমি আয়রনের মাধ্যমে চাপ দিয়ে আমি অ্যাটাচ করে নেব তো দেখেন এই যে আয়রন দিয়ে আমি চাপ দিয়ে এটা আমি অ্যাটাচ করে নেব তো দেন হচ্ছে এই এটার উপরে আমি ব্যাক সাইডে যে কাপড়টা থাকে সেটা এবার উপরে বসাবো এবং উপরে বসিয়ে আমি দুই পাশ সেলাই করে নেব এবার দুই পাশ সেলাই করা হয়ে গেলে এখন আমি উল্টাবো উল্টায় আমি এই রেড কালারের কাপড়টা বাইরে নিয়ে আসবো এবং ইন্টারফেসিংটা ভিতরে চলে গেল মাঝখানে চলে গেল তো এখন এর উপরে এই এক পাশে আমি একটা চাপ সেলাই দিব বা টপ স্টিচ দেবো এখানে একটা টপ স্টিচ দিয়ে দিলাম তো এখন এই যে মিডিল পজিশনে যে মার্কিং করছিলাম সেইখানে এই কাপড়টা মিডিল থেকে বসিয়ে আমি সেলাই করব এটা তিন পাশ সেলাই করবো যে পাশে এইভাবে ঘুরিয়ে আমি তিন পাশ সেলাই করলাম এই খোলা অংশটা হচ্ছে পকেটের অংশ মানে এইখান দিয়ে আমি মোবাইল রাখবো এখন হচ্ছে আমি টেন ইঞ্চি লম্বা এবং দুই ইঞ্চি উইথের একটা কাপড়ের টুকরা নিব যেটা হচ্ছে এই মোবাইল ব্যাগ বা মোবাইল পাউসের ফিতা তৈরি করব এই কাপড় লম্বা হচ্ছে টেন ইঞ্চি এবং উইথ হচ্ছে টু ইঞ্চি তো এটা এই সে আমি যে যেভাবে দেখালাম এভাবে ভাস করে আমি দুই পাশে দুইটা সেলাই করে এটা আমি রেডি করে নিলাম দেন হচ্ছে এই ফিতাটা হচ্ছে যেদিকে আমি পকেটটা অ্যাটাচ করছি তার বিপরীত দিকে এই মিডিল বরাবর বসবে এটা তো মিডিল বরাবর যেহেতু বসবে এই কারণে আমি একটু ভাস করে মিডিল পয়েন্টটা বের করে নিলাম দেন হচ্ছে এই যে মার্কিং পয়েন্টে আমি এই ফিতাটা এই যে এভাবে ফিতাটা রাখবো তো ফিতাটা সেলাই করার আগে আমার এই ফিতার উপর একটা ঢাকনা বসবে এটাও আমি তিন দুই পরতা কাপড় এবং এক পরোতা ইন্টারফেসিং নিয়ে আমি সেই ফিতাটা ঢাকনাটা রেডি করবো তো এটা হচ্ছে থ্রি ইঞ্চি উইথ এবং ফোর ইঞ্চি হচ্ছে লম্বা তো এটা আমি এই রাউন্ড শেপটা যে কোনো একটা রাউন্ড কিছুর মাধ্যমে গ্লাস বা অন্য কিছুর মাধ্যমে আমি মার্ক করব দেন হচ্ছে এই মার্কিং লাইন বরাবর আমি সেলাইটা করব তো সেলাই করে বাড়তি অংশটা আমি কেটে ফেলে দেবো এখন রাউন্ড যেহেতু একটু উল্টে ঘোরাবে তো এই কারণে এখানে ছোটো ছোটো করে কাটমার্ক দিয়ে নিব যেন সুন্দরভাবে ঘোরানো যায় তো এখন এই যে দেখেন এই যে ঘোরাবো এই রেড কালারের কাপড়টা আমি বাইরে নিয়ে আসবো এবং ইন্টারফেসিংটা ভিতরে চলে গেল তো এইখানে আমি এই যে ঘোরানোর পরে এর উপর দিয়ে আমি একটা টপ স্টিচ বা একটা চাপ সেলাই দিব এই যে এইভাবে দেখেন এই যে এই ঘুরিয়ে একটা স্টিচ বা চাপ সেলাই দেবো তো এখন হচ্ছে এই ফিতার উপরে এটা উল্টোভাবে রাখবো উল্টোভাবে এই ঢাকনাটা রেখে দেন হচ্ছে আমি সেলাই করে এই ফিতা এবং ঢাকনা দুটোই অ্যাটাচ করে দেবো এখন হচ্ছে আমার এই জিপার অ্যাটাচ করতে হবে তো জিপার অ্যাটাচ করার জন্য আমি লম্বা একটা জিপার নেবো যেটা হচ্ছে আমার ষোলো ইঞ্চির চেয়ে বড়ো থাকবে তো জিপারের একটা অংশ এই উল্টো অবস্থায় রেখে মানে দাঁতের অংশটা রেড কালার দিকে নিচের দিকে রেখে বসাবো একটা প্রান্তে দেন হচ্ছে উপরে হচ্ছে আর একটা কাপড় বসাবো দেন এই সেলাই করবো এখানে তো সেলাইটা হয়ে গেলে এখন এই কাপড়টা ঘুরিয়ে এই নিচের দিকে নিয়ে এর উপর দিয়ে আমি একটা টপ সেলাই বা চাপ সেলাই দেব মানে টপ স্টিচ বা চাপ সেলাই দেবো এই যে এখান দিয়ে সেই সেলাইটা আমার দিয়ে দিলাম তো এখন হচ্ছে আমি জিপারের যে রানার সেটা অ্যাটাচ করবো জিপারের রানার বা স্লাইডার তো এটা অ্যাটাচ করার জন্য সহজভাবে যে অ্যাটাচ করার নিয়ম সেটাই আমি দেখাচ্ছি এখন দেখেন এই যে জিপারের একটু অংশ আমি কেটে নিব। তো কেটে নেওয়ার পরে এই বাকি অংশ দিয়ে আমি জিপারের এই যে রানার সেই রানারটার প্রবেশ করাবো রানার এক সাইড দিয়ে আমি সেই জিপারের যে বাকি অংশ কাটা সারা অংশটা প্রবেশ করব। দেন কাটা অংশটা সমান সমান করে ধরে আমি যেভাবে টান টান দেব তো এটাই হচ্ছে এই জিপার প্রবেশকরণ সবচেয়ে সহজ হয়ে যদি আমি এক পার্টের সাথে আর এক পার্টের জিপার অ্যাটাচ করতে চাই এটাই হচ্ছে সবচেয়ে ইজিওয়ে এবং সুন্দরভাবে এটা অ্যাটাচ করা দেন হচ্ছে আমি যে উল্টা নিলাম এই মোবাইল ব্যাগ বা মোবাইল পাউট উল্টানোর পরে এখন হচ্ছে যেভাবে করে একটা সেলাই দেবো তো সেলাই দেওয়ার পরে যে বাড়তি যে অংশটা আছে জিপারের অংশ বা কাপড়ে একটু বাড়তি আসে তো সেই অংশটা আমি কেটে ফেলে দেবো এবং কোনার কাপড়টা একটু কেটে নিব যেন কোনাটা খুব সুন্দর করে বের করা যায় তাই কারণে কোনার কাপড়টাও আমি হালকা করে একটু কেটে নিব। এখন আমি এই যে দেখেন এই যে এটাকে ঘোরাবো তো ঘোরানোর পরে অলমোস্ট আমার কমপ্লিট হয়ে গেছে এখন শুধু আমার ভেলকু অ্যাটাচ করাটা বাকি আছে তো আমি কোনাগুলি আঙুল দিয়ে বা লম্বা কিছুর মাধ্যমে আমি কোনাটা সুন্দর করে বের করে দেব তাহলে দেখতে সুন্দর হবে দেখেন আমি যে কোনাটা সুন্দর করে আমি বের করে দিচ্ছি তো অলমোস্ট আমার কমপ্লিট তো ভিডিওটা দেখে আশা করি আপনারা শিখতে পারছেন এই ধরনের মোবাইল পা পার্টস কীভাবে তৈরি করা যাবে বা মোবাইল পাউস কীভাবে সহজে তৈরি করা যায় তো এখন আমি একটা ভেলকো অ্যাটাচ করব তো ভেলকো দুইটা অংশ দুইটা অংশ আমি একটা অংশই ঢাকনার এখানে জয়েন হবে আর একটা অংশ এই পকেটের যে পার্ট শুধুমাত্র সেই পার্টের সাথে অ্যাটাচ হবে এ দেখেন এই যে এইখানে অ্যাটাচ হবে তো এই ভিডিও দেখে যদি আপনারা এই ধরনের মোবাইল পাউচ মেক করা শিখতে পারেন বা ভিডিও দেখে যদি আপনাদের উপকার হয় তো আপনারা কমেন্টস করে আপনাদের মতামত জানাবেন বা ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলের সাথেই থাকবেন আর আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য যারা নতুন আছেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন তাহলে চ্যানেলে যত ধরনের নতুন ভিডিও আসবে আপনারা খুব সহজেই সেগুলো নোটিফিকেশান করে পেয়ে যাবেন তো ঠিক আছে সবাই ভালো থাকবেন